আমরা যারা সাধারণত ছোট বা সাধারণ ইউটিউবার রয়েছি, তারা কিন্তু আমরা বুঝি না যে কেমন ভিডিও ছাড়লে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ভালো এবং কেমন ভিডিও ছাড়লে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও খুবই তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং ইনকাম বেশি হবে। কারণ আমরা যারা ইউটিউবিং করি, তারা কিন্তু বেশিরভাগ মানুষের চেষ্টা করেন যে আমি যাতে তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারি। তো আপনারা কিভাবে বুঝবেন যে কেমন ভিডিও আপনার ইউটিউবের জন্য ভালো এবং কেমন ভিডিও ছাড়লে আপনার ইউটিউব চ্যানেলে অতিরিক্ত ভিউ আসবে, অতিরিক্ত ইনকাম হবে? তো সর্বপ্রথম আপনাদের একটা কথা বলি, আপনারা যে রিলেটেড ভিডিও করেন, যেমন আমার চ্যানেলটা হলো আরিফুল টেক, যে চ্যানেলটা রয়েছে, আপনারা যে রিলেটেড মানে চ্যানেল ব্যবহার করেন বা যে রিলেটেড মানে আপনাদের হয়তো ফানি চ্যানেল থাকতে পারে, সে ফানি কন্টেন্ট আপনার ভাইরাল কন্টেন্টটা খুঁজে বার করতে হবে। যেমন আমার যেহেতু টেক রিলেটেড চ্যানেল, সেটা আমার চ্যানেলের জন্য কেমন ভিডিও ভালো হবে সেটা আমি দেখাই দেবো। কারণ আমি আমি যে সিস্টেমে দেখাবো, সেই সিস্টেমে যদি আপনার কার্যকর করে থাকেন বা সেই সিস্টেমে দেখতে থাকেন, তাহলে আপনার চ্যানেলের জন্য কোন ভিডিওটা ভালো এবং কোন ভিডিওটা বেস্ট সেটাও কিন্তু আপনি নিজে দেখতে পাবেন। তো চলেন দেখানো যাক আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনার সবচেয়ে সেরা ভিডিও বাছবেন বা খুঁজবেন। তো এটা করতে হলে আপনার সবসময় আপনার ফোন থেকে ওয়াই টু স্টুডিও চলে আসবেন। ওয়াই টু স্টুডিও আপনি চাইলে আপনার ক্রোমে থেকেও যেতে পারেন। তো ওয়াই টু স্টুডিওতে আপনি এখান থেকে চলে আসবেন। তো আসার পর আপনাদের যে চ্যানেলটা রয়েছে, তো সরাসরি এখানে শো করবে। তো এখানে শো করার পর আপনি নিচে একটা জিনিস খেয়াল করবেন, নিচে যে অডিয়েন্স, এই অডিয়েন্সে জাস্ট একটা ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পর আপনাদের দেখেন আপনি এদিকে পাবেন যে রিসার্চ, যে অপশনটা রয়েছে রিসার্চ, এই রিসার্চে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো টপ সিক্রেট। আপনার ইউটিউব চ্যানেলের জন্য সবচেয়ে টপ বা ভালো যে সব ডিজাইনগুলো, সেটা দেখেন লোগো ডিজাইন, ফটোশপ, বাংলা টিউটোরিয়াল। আমার কিন্তু এখানে কিন্তু অলরেডি টেক, যেহেতু টেক রিলেটেড, এখানে কিন্তু আমার ভিডিও রয়েছে অলরেডি। যেমন এখান থেকে আমি লোগো ডিজাইন, ক্রোম ডিজাইন, দেখেন বিভিন্ন লোগো ডিজাইন কিন্তু আমি শিখাইছি, যেগুলো একেবারে নিউ। তো সেজন্য কিন্তু তারা বলছে লোগো ডিজাইন, ফটোশপ, বাংলা টিউটোরিয়াল টপ, যেটা টপ একেবারে টপ। এবং দেখেন এখানে ইলাস্ট্রেটর, বাংলা টিউটোরিয়াল, মানে আমি যেহেতু ইলাস্ট্রেটর নিয়ে কাজ করি সেজন্য কিন্তু তাই বলছে। এবং দেখেন নিউ 3D ইনস্টাগ্রাম প্রোফাইল ফটো এডিটিং, মানে এক কথায় আপনি যেসব মানে আপনার যে চ্যানেলে রয়েছে সেই চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু ভিডিও পাবেন। যেমন এখানে দেখেন রিসেন্ট ভিডিও, যেমন রিসেন্ট ভিডিও 11 মানে 11 দিন আগে পাবলিশ করছে, এটা এআই দিয়ে। এক কথায় কি আপনার এখানে কিন্তু প্রতিটা জিনিস পেয়ে যাবেন, সবচেয়ে বর্তমান টপ কোনটা রয়েছে, এবং এখান থেকে আপনি রিসার্চ করে বাঁচতে পারেন। দেখেন এখানেও কিন্তু রয়েছে টপ সিক্রেট, দেখেন মানে এক কথায় কি এখানে এটা শো করছে না। আপনাদের আগে বলি যে আমাদের এখানে যে অটোমেটিক যে নামটা শো করছে, এটার কারণ কি? এটার কারণ হলো এটা হলো কম্পিটিশন। আপনার লোগো ডিজাইন, বাংলা টিউটোরিয়াল, এটা কিন্তু অনেকে খুঁজছে, কিন্তু এই রিলেটেড ভালো ভিডিও পাচ্ছে না, যার কারণে আপনার চ্যানেলের মধ্যে এগুলো কিন্তু শো করছে। তো আপনারা যখন ভিডিও তৈরি করবেন, তখন আপনারা এই রিলেটেড একটু যদি ভিডিও তৈরি করেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে দেখবেন ভিউ এবং ইনকামও বেশি হবে। তো আপনারা একটু ভালো করে একটু সার্চ করে এর মধ্যে নিতে পারেন। যেমন দেখেন এখান দেখেন ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন, যেহেতু আমি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করি, হাউ টু ক্রিয়েট 3D ভেক্টর আর্ট ইন ইনস্টেশন, মানে এক কথায় আপনাকে কখন যে কোনটা শো করাবে এমন করে নিন, আপনার চ্যানেলটা যে অনুযায়ী। তো অনেকে বলতে পারেন যে ভাই আমার তো ফানি চ্যানেল, তো আপনি এখানে সার্চ দিয়ে ভিতরে এসে দেখবেন যে আপনার ফানি ক্যাটাগরি কোনগুলো ভালো টপ চলছে সেগুলো দেখে দেবে। যেমন দেখেন এখানে রিসেন্ট ভিডিও, মানে এগুলো কিন্তু কিছুদিন আগে পাবলিশ করেছে, যেমন 2 উইক আগে, মানে 2 সপ্তাহ আগে, এটাও দেখেন 5 দিন আগে, মানে রিসেন্টলি কিছুদিনের মধ্যে এই ভিডিওগুলো আপলোড হয়েছে। বাট তারা কিন্তু মনের মতো এই ভিডিওগুলো পাচ্ছে না, যার কারণে আপনাকে কিন্তু টপ সার্চে দিয়েছে। তো তাছাড়া আপনি এখান থেকে টপ সার্চে কিছু কিছু কিওয়ার্ড বেছে নিতে পারেন। আমি এখানে দেখা মানে এটা আসছে, আপনি আমি যেটা দেখাচ্ছি এটা সবচেয়ে ভালো। তো আপনারা এখান থেকে রিসার্চ করে দেখতে পারেন যে কোন কোন ক্যাটাগরি বা কোন ভিডিওটা আপনার জন্য ভালো বেস্ট। কারণ এখান থেকে আপনি যদি বাছেন, বেশি বেশি যদি ভিডিও তৈরি করেন যেগুলো রয়েছে, তো আপনার সবচেয়ে দেখবেন ইনকাম বেশি হবে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা, তাহলে খুবই সহজে আপনাদের চ্যানেলে অ্যানালিস্টের মধ্যে এসে আপনি দেখতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কোন ভিডিওটা সবচেয়ে বেস্ট। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও বন্ধ রাখলাম, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।